শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট। চাহিদার তুঙ্গে ছোট আকারের গরু, তবে ক্রেতা সংকটে হতাশায় বড় গরুর বিক্রেতারা। শেষ সময়ে জমজমাট কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতাদের দরদাম আর বেচা বিক্রেতাই হচ্ছে সময় পার। এখনো বাকি একদিন, তাই হাটে ঘুরে ঘুরে দেখছেনও অনেকে। রাজধানীর পশুর হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, দামও অপেক্ষাকৃত হাতের নাগালে। তবে বেশি দাম হাঁকানোর অভিযোগ আছে বিক্রেতাদের বিরুদ্ধে। ছোট ছোট গরুগুলা বিক্রি হচ্ছে, মাঝারি থেকে বড় সাইজের কোনো গরু একটা বেচা নাই, জিজ্ঞাসা করতেছে না। কালকে থেকে আজকে একটু দাম একটু কম, মোটামুটি কেনা যায়, তবে এরা গরুর দাম ছাড়তেছে না, প্রতিটা গরুর দামে বেশি চাইতেছে। মাঝারি আকারের পশুর চাহিদা যখন তুঙ্গে, তখন যেন মাথায় হাত বড় পশু বিক্রেতাদের। অস্থায়ী হাটের শুরু থেকেই তাদের বেচা বিক্রি নেই বললেই চলে। বড় গরু কোনো কাস্টমারই নাই, কার কাছে বেচবো? যারা বড় গরু নিয়েছে তারা চরম বিপদে পড়ছে, অনেক হতাশ। 15 তারিখে গরু আনা হয়েছে, 16টা গরু আনা হয়েছে, এই যাবৎ মাত্র 4টা গরু বিক্রি হয়েছে। ছোট ছোট গরু অনেক কিনতেছে, বাজেট কম, কিন্তু এইসব গরুর বাজেট নাই। এখন আমাদের ঢাকার মানুষে কি হয়ে গেছে বুঝতে পারলাম না। করোনার এই সময়ে পশুর হাটে মাস্ক পরা বাধ্যতামূলক, তবে তা কাগজের নিয়মেই আটকে আছে। মহসিন কবির, ATN নিউজ, ঢাকা।